দেশের অধিকাংশ নদনদীতে পানি কমার পাশাপাশি বাড়ছে ভাঙন। ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধা সদর উপজেলায় বিলীন হয়ে গেছে শতাধিক স্থাপনা। মাদারীপুরে ভাঙন আতঙ্কে রয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। এদিকে লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দক্ষিণাঞ্চলের উপকূল। পটুয়াখালী সদর সহ অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ নৌরুটে ছোট নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রওশনা রাতানিয়া। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন, দিশেহারা সেসব এলাকার বাসিন্দারা। ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধায় সদর উপজেলার কামারজানির গোঘাট এলাকায় শতাধিক স্থাপনা নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে কামারজানি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি। পদ্মার ভাঙন তীব্র হওয়ায় মাদারীপুরের শিবচরে ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কিছু স্থাপনা। আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। ফরিদপুর ও রাজবাড়িতে পদ্মার পানি আবারও বাড়তে শুরু করেছে। এছাড়া যমুনা, আত্রাই ও ধলেশ্বরীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। পটুয়াখালী জেলা সদর সহ অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল রাখা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। বৃষ্টির কারণে রোপা আমন চাষে উপকার হলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে সবজি চাষিদের। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশের নদনদীতে ছোট নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।